বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় এটা শুনেছেন যে আপনাদের এক আত্মীয় একটি বাচ্চাকে দত্তক নিয়েছে, আর এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনারা কখনো এটা শুনেছেন যে এক পশু অন্য পশুর বাচ্চা দত্তক নিয়েছে? বন্ধুরা, অবশ্যই আপনাদের উত্তর হবে না, কারণ আমরা সবসময় জন্তু জানোয়ার দেখেছি একে অপরের সাথে লড়াই করতে, একে অপরকে মারতে। তাহলে কিভাবে তারা অন্য পশুর বাচ্চা দত্তক নেবে? কিন্তু বন্ধুরা, আজকে আপনাদের এমন দশটি জন্তু জানোয়ারের কথা বলবো যারা অন্য জন্তু জানোয়ারের বাচ্চা দত্তক নিয়ে তাদের জীবন বাঁচিয়েছে। নাম্বার 10, টর্টোয়াইস অ্যাডপ্ট হিপ্পো। বন্ধুরা, এই লিস্টে আমরা সবার প্রথমে কথা বলছি কচ্ছপ আর জলহস্তির। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে এটাও কি সম্ভব কচ্ছপ আর জলহস্তির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে? কারণ একজন যেখানে অধিকাংশ সময় পানিতে থাকে এবং পানির ভয়ঙ্কর একটি প্রাণী, অন্যদিকে একটি স্থলের নিরীহ প্রাণী। কিন্তু এখানে ইতিহাস তো কিছু অন্য কথা বলছে। আসলে কেনিয়ার সুনামির সময় একটি জলহস্তি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে তার পরিবারকে হারিয়ে ফেলে। তাই তার এই অবস্থা দেখে তাকে সেখানে একটি নেচার পার্কে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে এনজি নামে একটি 130 বছরের কচ্ছপের সাথে একাই খাঁচা রাখা হয়। কিন্তু অবাক করার বিষয় এটা যে এনজিকে দেখে জলহস্তিটি তার কাছে এমনভাবে দৌড়ে যায় যেন এনজি তার মা। কিন্তু এনজি প্রথমে জলহস্তির সাথে থাকতে একটু বিরক্ত হতো, কিন্তু একটা সময় দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে, যা অনেক বেশি প্রচলিত ছিল, যার ফলে অনেক অনেক রাইটাররা ইউটিউব চ্যানেলে অনেক অনেক জায়গায় তাদের অনেক চর্চা হয়। নাম্বার 9, টাইগার অ্যাডপ্ট পিগলেটস। যদিও কচ্ছপ আর জলহস্তির বন্ধুত্বটিকে তাও মানা যায়, কিন্তু টাইগার আর শুয়োরের বাচ্চাকে যদি একসাথে দেখা যায় তাহলে সেটা পুরো অবিশ্বাস্য জিনিস। কারণ আমরা সবাই জানি বাঘ জঙ্গলের এমন একটি প্রাণী যে কাউকে নিস্তার দেয় না। আজকে আমরা আপনাদের যে মা বাঘের কথা বলবো তার নাম সাইনমা। আইল্যান্ডের সিরাজ আর টাইগার জুতে 2002 সালে ওনার জন্ম থেকে সেখানে থাকছে। এখানে সেই একমাত্র মা বাঘ যাকে অন্য শুয়োরের বাচ্চার সাথে দেখা যায়। কিন্তু এখানেই কাহিনী রয়েছে। এই সাইনমার যখন 4 মাস বয়স তখন পর্যন্ত একটি মা শুয়োর তাকে দুধ খাইয়েছে, এর জন্যই তার শুয়োরের জন্য আলাদা টান দেখা যায়। আর এই কারণে সাইনমাই অনেক শুয়োরের বাচ্চাকে লালন পালন করে এবং মায়ের মতো তাদের খেয়াল রাখেন। নাম্বার 8, গরিলা অ্যাডপ্ট কেটল। আপনি কোনো না কোনো চিড়িয়াখানায় অবশ্যই গরিলা দেখেছেন। সে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এবং তাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে। সেই সাথে সাথে এটা অনেক বুদ্ধিমান হয়, তাই এজন্য আমরা একে অনেক সিনেমাতে দেখে থাকি। গরিলা এমন বিশাল দেহের অধিকারী হওয়ায় ভয়ে অন্য প্রাণীরা তার থেকে কয়েক মাইল দূরে থাকতে পছন্দ করে। এ অবস্থায় একজন বিশাল আকারের গরিলা কিভাবে বিড়াল ছাড়া কোলে নিয়ে আদর করতে থাকে? কাহিনী জানার জন্য হয়তো আপনিও উদ্বিগ্ন হয়ে আছেন। এই কাহিনী একটি মা গরিলার, যে সান ফ্রান্স জুতে থাকতো। তার সাইন ল্যাঙ্গুয়েজের প্রায় 2000 শব্দের ধারণা ছিল। তার নাম কোকো গরিলা। এখানে কোকো গরিলা অলবল নামে একটি বিড়াল ছানাকে লালন পালন করে। সে এটা এমনভাবে লালন পালন করেছে যেন এটা তার নিজের সন্তান। কিন্তু যখন অলবল সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন কোকো গরিলা পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে তার জীবনের বাকি সময়গুলো খুব দুঃখ আর হতাশায় কাটায়। গরিলা এবং বিড়ালের এই সুন্দর সম্পর্কের কথা শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। নাম্বার 7, ডগ অ্যাডপ্ট টাইগার। একটু আগে আমরা এমন একটি গল্প শুনেছি যেখানে একটি বাঘ শুয়োরের বাচ্চাকে লালন পালন করেছে, আর এখন আমরা আপনাদের এমন একটি বাঘের বাচ্চাকে দেখাবো যাকে একটি কুকুর লালন পালন করেছে। তো বন্ধুরা, চলুন এই কাহিনীটি আপনাদের বলি। এই কাহিনীটি হচ্ছে সাউথ ইস্ট ক্যানসাস জুয়ের। এখানে এই কুকুরটি 3টা বাঘের বাচ্চাকে লালন পালন করে। আসলে এখানে বাঘের বাচ্চাগুলো জন্মের পর তাদের মা তাদের ছেড়ে চলে যায় এবং বাচ্চাগুলো এখানে ওখানে থাকে, এবং সবশেষে জুয়ের মালিক বাচ্চাদেরকে গোল্ডেন ট্যাট লিভারের কাছে দেয়। এটা কুকুরের একটি প্রজাতি। এই কুকুর বাঘের 3টি বাচ্চাকে খুব যত্নের সাথে পালে, মনে হয় যেন সে সত্যিই তাদের মা। যদিও এই ঘটনা এই প্রথম না, এর আগেও এমন হয়েছে, আর এই বাঘগুলো বড় হয়ে তাদের মা কুকুরের কথা মনে রাখবে। নাম্বার 6, ফেজন অ্যাডপ্ট র্যাবিট। এবার পর্ব এসেছে কবুতর আর খরগোশের বন্ধুত্বের। আজকের এই কাহিনী হচ্ছে দুটো খরগোশের, যাদের টেক্সাসে একটি হামলার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়। তাদের রিহাবের রিসোর্স সেন্টারে রাখা হয়
সেখানে তাদের দেখা হয় নোয়া নামের একটি কবুতরের সাথে। যদিও এই কবুতরের একটি পায়ে ব্যথা থাকে, নাকি ওইখানে চিকিৎসার জন্য আনা হয়, কিন্তু অবাক করার বিষয়টা হলো নোয়া নিজের কথা না ভেবে এই ভয় পাওয়া দুটো খরগোশের সেবা যত্ন করতে থাকে, তাদের পরম মমতায় আগলে রাখে। সে তাদের নিজের সন্তানের মতো পালন করতে থাকে, যার ফলে খুব দ্রুত এই খরগোশগুলোর উন্নতি হতে থাকে এবং তারা কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। নোয়ার এই স্নেহ ভরা লালন পালন দেখে সবাই অনেক খুশি হয়। তাই এই রিহ্যাবিলাইজেশনের একটি হরিণের বাচ্চা ও একটি কাঠবিড়ালির বাচ্চাকেও নোয়ার কাঁধে দেওয়া হয় তাদের পরম মমতায় লালন পালন করার জন্য। নাম্বার 5, ডাকসন্ড অ্যাডপ্ট লায়ন। বন্ধুরা, আপনারা এমন হয়তো অনেক প্রাণী দেখেছেন যারা অন্য প্রজাতির প্রাণীর সাথে সুন্দর বন্ধুত্ব করে থাকে, কিন্তু আপনারা কখনো এটা শুনেছেন যে জঙ্গলের রাজা সিংহের লালন পালন একটি কুকুর করেছে? নিশ্চয়ই শুনেননি, কিন্তু আমরা আজকে আপনাদের যে কাহিনী শোনাবো সেটা এমন। এখানে কথা হচ্ছে একটি বন্ডিকার সিংহের। এটা সেই সিংহ যাকে তার মা নিজের কাছে রাখতে চায় না, আর এসব কিছু হয়েছিল এক্সোটিক অ্যানিমাল পার্ক পয়ান বোর্ডে। পরে জানা যায় যে সিংহের অস্ট্রিয়া পেরোসিসের সমস্যা ছিল, এমন যার জন্য সে তার বাচ্চাকে নিজের থেকে দূরে করে দেয়। আপনাদের বলে দেই, এই রোগে আস্তে আস্তে শরীরের হাড়গুলো পুরো দুর্বল হয়ে যায়। এরপর পার্কের লোকেরা বাধ্য হয়ে এই সিংহকে মাইলম নামের কুকুরের সাথে রাখেন। এদিকে মাইলম সিংহকে ভয় না পেয়ে তার যত্ন আত্তি করতে থাকে, পার্কের আরও দুটো কুকুরের সাথে যুক্ত হয় এবং তারা নিজেদের মধ্যে একটি কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করে নেয়। এটা দেখে এটা বললে ভুল হবে না যে ভালোবাসা তো সিংহের মনকেও নরম করে দেয়। নাম্বার 4, ক্যাট অ্যাডপ্ট ডগ। বন্ধুরা, আপনারা অনেকবার কুকুর আর বিড়ালের ঝগড়ার কথা শুনেছেন। এমন অনেক সময় হয়েছে যে আপনারা নিজেদের চোখে দেখেছেন বিড়ালের ওপর কুকুর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আজকে আমরা আপনাদের একটু অন্য কাহিনী শোনাব, যেখানে এই বিড়াল কুকুরের বাচ্চাটাকে এমনভাবে খেয়াল রাখে যেন এটা তার নিজের বাচ্চা। আমরা আজকে কথা বলছি বার্ডভল্চার প্রজাতি এমন একটি কুকুরের, যাকে তার মা এখানে ওখানে ছোটার জন্য ছেড়ে দেয়। ওই দিনই এই বিড়ালটি আরও কয়েকটি বাচ্চা হয়। ওই বিড়ালটি সিদ্ধান্ত নেয় সে তার বাচ্চাদের সাথে কুকুরের বাচ্চাটিকে লালন পালন করবে। কেউ এটা বিশ্বাসই করতে পারেনি যে এটা কিভাবে সম্ভব, কিন্তু পরবর্তীতে এটি সম্ভব হয় এবং সে মায়া মমতার সাথে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। এরকম খুব কমই আছে। নাম্বার 3, লায়নস অ্যাডপ্ট অরিক্স ক্যাপস। নর্দার্ন কেনিয়ার শ্যামবুরো ইন্টারন্যাশনাল রিজার্ভে থাকা সিংহ একটা দুটো না বরং ছয়টা বাছরকে লালন পালন করে সবাইকে অবাক করে দেয়। সে একে নিজের বাচ্চার মতো লালন পালন করতে থাকে। সে এদের এত ভালোবাসে যে যখন অন্য সিংহরা তাদের উপর আক্রমণ করতে আসে, তখন সিংহ তাদের উপরে আক্রমণ করে এই বাছুরদের রক্ষা করে। যখন সে বাচ্চাদের দুধ খাওয়াতে না পারে, তখন সে মানুষের সাহায্য নিয়ে এদের দুধ খায়। কিন্তু দুঃখের বিষয় এটা যে এই সিংহ অন্যদের থেকে তাদের বাঁচাতে বেশি দিন পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয় না। নাম্বার 2, শিপ অ্যাডপ্ট এলিফ্যান্ট। হাতিকে তো আমরা সবাই চিনি, এটি জঙ্গলের অনেক বড় একটি প্রাণী। এটি একটি নিরামিষভোজী প্রাণী, এটা সহজে কারো ক্ষতি করে না। এতটা নিরীহ হওয়ার পরেও যেহেতু এটা আকারে অনেক বড়, তাই যে কোনো পশু তার সামনে আসার আগে 10 বার ভাববে, তাই এর থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। এই কাহিনীটি হচ্ছে শ্যামবাড়িয়ার লাইফ রিহ্যাবিলিটেশন সেন্টারের। এখানে এই 6 মাস বয়সী হাতি থ্যাম্বাকে থেকে আনা হয়। সে তার দল থেকে হারিয়ে যায় আর একা পড়ে যায়। তাই এই সেন্টারের লোকেরা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং একটি জায়গায় রাখে এবং সেখানে তার প্রতিবেশী হিসেবে দেয়া হয় অ্যালবার্ট নামের একটি ভেড়াকে। কিন্তু প্রথমে অ্যালবার্ট থ্যাম্বাকে দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারা যখন একসাথে অনেক সময় কাটায় তখন তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং তারা একে অপরের খেয়াল রাখতে থাকে, এমনভাবে খেয়াল রাখে যেন অ্যালবার্টই তার মা। নাম্বার 1, স্পার্ম ওয়েলস অ্যাডপ্ট ডলফিন। জমিনে থাকা মানুষ একে অন্যকে লালন পালন করার কাহিনী তো আপনি অনেক অনেক শুনেছেন, কিন্তু আপনি এটা কখনো বিশ্বাস করবেন যে পানির নিচে থাকা প্রাণীরা একে অপরকে লালন পালন করতে পারে? যদি না শুনে থাকেন তাহলে এই ডলফিন আর হুইলের কাহিনীটি শুনে নিন। এরা একে অপরকে কিভাবে লালন পালন করতে থাকে, এখানে বিজ্ঞানীদের 2011 সালে নর্থ আটলান্টিক সমুদ্রের হুইলের একটি ছাঁক দেখতে পাওয়া যায়, যারা নিজেদের সাথে একটি ডলফিনকে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ হুইল সমুদ্রের একটি ভয়ঙ্কর প্রাণী যেটা নিজের চেয়ে ছোট প্রাণীদের নিজের শিকারে তৈরি করে, কিন্তু এখানে তারা ডলফিনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা সত্যি অবাক করার মতো। আসলে তারা এটা ডলফিনটিকে রক্ষা করার জন্য করে। এটা তার পরিবার থেকে আলাদা হয়ে যায় একটি রোগের কারণে, কিন্তু এই ডলফিনের এই কষ্ট তাদের সহ্য হয় না।
তাই তারা তাদের লালন পালন করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে এই জাতের প্রাণীর অন্য জাতের প্রাণীর যত্ন করার কাহিনীগুলো কেমন লাগলো? আসলে তারা একে অন্যের সত্যি অনেক খেয়াল রাখতে পারে, কিন্তু তাদের এই শিকারের লড়াইতে এটা আমাদের কারো চোখে পড়ে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।